বলতে গেল স্কুল ইউনিফর্ম, এবার নীল সাদা সাথে বিশ্ববাংলার লোগো। স্কুল ইউনিফর্মের রং বদলের নির্দেশিকার বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হলো। তবে রং বদলের সিদ্ধান্ত কিন্তু রাতারাতি নয়, অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলেই বলছেন শাসকের রং কি তাহলে এবার মিলে গেল ইউনিফর্মের রঙে? এই নিয়ে উঠছে নানা প্রসঙ্গ, নানা কথাবার্তা। মামলা দায়ের করা হয়েছে এর বিরুদ্ধে AISF এর, এই মামলা বলে জানা যাচ্ছে। সরকারি নির্দেশকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে AISF। স্কুলের জামায় সরকারি লোগো কেন, প্রশ্ন তুলছেন তারা। স্কুল ইউনিফর্ম নিয়ে সরকারি নির্দেশিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ইউনিফর্মে বিশ্ববাংলা লোগোর বিরুদ্ধে মামলা হয়েছে হাইকোর্টে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে স্কুলের পোশাকের রং বদল করা হবে। ঠিক কি নির্দেশিকা ছিল, গত বছর কি ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ঝলক একবার দেখব। আমরা যে বাচ্চাদের জামা কাপড় দিই, হ্যাঁ সেই স্কুল চিলড্রেনদের, সেই টোটালটা আগে আমরা বাইরে থেকে কিনতাম এবং হাজার হাজার কোটি টাকা খরচ হতো গভর্নমেন্টের, বাইরে দিতে পাঠাতে হতো। এখন আমরা ঠিক করেছি বাংলার টাকা বাংলাতেই থাকবে এবং এটা আমরা পাওয়ার লুম তৈরি করে দেবো, আমরা ইনসেন্টিভস দেবো। নবান্নে দায়িত্বভার গ্রহণ করেছেন, তারপরই নীল সাদা শহর গড়ে তুলতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দেয়াল, রেলিং, ল্যাম্পপোস্ট সর্বত্র নীল সাদা রং হয়েছে। বাড়ির রং নীল সাদা করলে ট্যাক্সের ছাড় পাওয়া যাবে এমন কথা বলা হয়েছে। এবার কি তাহলে শিক্ষাঙ্গনেও সেই প্রকোপ পড়তে চলেছে? সরকারি স্কুলের পোশাক এবার নীল সাদা। স্কুলে বিধি প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণীর জন্য পোশাক বিধি করা হয়েছে, যেখানে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে শিক্ষা মিশনের। সরকারি স্কুলে পোশাক বিধি যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, এবার শুধুমাত্র নীল সাদা পোশাক নয়, সঙ্গে থাকছে বিশ্ববাংলার লোগো। এর পাশাপাশি এই ঘটনা বা এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে সরাসরি মামলা।